আবারও নির্দল থেকে তৃণমূলে যোগদান। শুক্রবার আরামবাগের ভাটারমোর এলাকায় নির্দল প্রার্থী আজিজুল হোসেন তৃণমূলে যোগদান করলেন। উল্লেখ্য, আরামবাগ পৌর নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে আজিজুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এদিন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান জয়দেব জানা, আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, তৃণমূল নেতা শফিকুল ইসলাম, শেখ নিয়াজুল ছাড়াও অন্যান্য কাউন্সিলর ও নেতা কর্মীরা। দলের বাইরে তো ছিলাম না, কোন রকমে ভুলভ্রান্তি বসতে ২০২২ পৌর নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়েছিলাম ১৬ নম্বর ওয়ার্ড থেকে। আগামী দলের জন্মলগ্ন থেকে দল করে এসেছি, এখনো দলকে ভালোবাসি, দলের উপর আমার কোনো ক্ষোভ ছিল না। আমার নিজের ভুলবশত আমি একটু জেদে পড়ে ভুল রাস্তায় হেঁটেছিলাম, সেটা দলের কাছে আমি লিখিতভাবে পাঠিয়েছিলাম উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্ব সেটা আমার জেলা নেতৃত্ব হয়ে আরামবাগ শহর নেতৃত্ব কাছে পাঠিয়েছে। যথারীতি আজকে শহর নেতৃত্ব সম্মানের সাথে আজকে এই ১৫ নম্বর ওয়ার্ডে পৌরসভার মাধ্যম দিয়ে আমাদের দলের ৮৮ জন ছেলেকে গ্রহণ করে নিয়েছে, তার জন্য আমি দলের কাছে অভিনন্দন জানাই, শ্রদ্ধা প্রণাম সবাইকে জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমরা জি জান লাগিয়ে দেবো দলকে জিতবার জন্য। দেখেনি শুরু, আমরা নাম অপেক্ষায় ছিলাম দলের কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য। আজকে আমাদের টোটাল আরামবাগ সাংগঠনিক জেলার এত নেতৃত্ব মিলে এত ভালোবাসার সাথে এত সম্মানের সাথে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আজকে দলের কাজ আগামী দিনেও করেছি, আজও করছি, আগামী দিন আরও জোরে করব, মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব, দলের সেবা করব, দলকে বাঁচিয়ে রাখবো, মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবো। আজিজুল হোসেন, আরামবাগ ১৬ নম্বর ওয়ার্ড। দেখুন, উনি দীর্ঘদিনের সৈনিক ছিল এবং লড়াকু নেতৃত্ব ছিল, তো কোনো কারণে বিগত পৌরসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল, দল তাকে সাসপেন্ড করেছিল, দলের আমাদের বগিদা থেকে আরম্ভ করে বেচাদার থেকে আরম্ভ করে বক্সিদা থেকে আরম্ভ করে সবাই বলেছে ওনাকে নিয়ে কাজ করতে। আজকে আমরা জয়েনিংয়ের মাধ্যমে তাকে জয়েন করা হলো। কোন জায়গা থেকে জয়েন হলো? আজকে ১৫ নম্বর ওয়ার্ডে চাষিপাড়া যে পথসভা ছিল সেই পথসভার মাধ্যম থেকে তাকে জয়েনিং করা হলো। আমাদের দলের চেয়ারম্যান, সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং আমাদের জয়দেব জানা এবং ভোলানাথ ঘোষ, শেখ নিয়াজুল হক থেকে আরম্ভ করে সবাই মিলে দলের ছেলেকে আবার ঘরে ফিরালাম। আগামী দিন এই ওয়ার্ড ১৫ নম্বর ওয়ার্ড আরও শক্তিশালী হবে, দল তাকে এই ১৫ নম্বর ওয়ার্ড থেকেই দায়িত্ব দিবে পর্যবেক্ষক হিসাবে আগামী দিন, যাতে ১৫ নম্বর ওয়ার্ড আরও সুন্দর করে চলতে পারে। দলকে, দল ১৫ নম্বর ওয়ার্ডে পর্যবেক্ষক হিসাবে আজিজুলকে এই ওয়ার্ডে দায়িত্ব দিবে, যাতে করে সুন্দর করে এই ১৫ নম্বর ওয়ার্ডটাকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পারে দলের ছাড়িয়ে। টোটাল ৮৯ জন জয়েনিং করেছে, উনি একটা আমাকে পেপারও দিচ্ছে, আরও আছে জয়েনিং হবে। এইরকম আমাদের দফায় দফায় জয়েনিং হচ্ছে, আজকে ব্লকেরও হয়েছে, আজকে টাউনেরও হচ্ছে। এবার বিভিন্ন দল থেকে আমাদেরকে যারা জানিয়েছে সেইগুলো বিশ্লেষণ করা হচ্ছে, তারপরে সেইগুলো দু চার দিনের মধ্যেই জয়েনিং হবে। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ ৭৭৯৭১৭০০৯৩ এবং ৯৩৮২০০৩১০৫।